হিটম্যান ভিডিও গেম সিরিজের মেইন প্রোটাগনিস্ট এজেন্ট 47 গেমিং ইন্ডাস্ট্রির সবচেয়ে আইকনিক ক্যারেক্টারগুলোর মধ্যে একটি। তো এজেন্ট 47 মূলত একজন বায়ো ইঞ্জিনিয়ার্ড ক্লোন, যে পেশায় একজন কন্ট্রাক্ট কিলার, আর তাকে সাইলেন্ট অ্যাসাসিন বলেও ডাকা হয়, কারণ সে তার প্রতিটি টার্গেটকে নীরবে খুন করে আর খুন করার পর ডেড বডি এবং প্রমাণগুলিকেও লুকিয়ে ফেলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এজেন্ট 47 আর হিটম্যান ভিডিও গেম সিরিজের ব্যাপারে 10টি ফ্যাক্টস এবং সিক্রেটস বলবো যেগুলো হয়তো আপনি জানেন না। সো লেটস বিগিন। যেমনটা আগেই বলেছি যে এজেন্ট 47 হচ্ছে একাধিক মানুষের ক্লোন বা কপি। জার্মান সায়েন্টিস্ট ডক্টর ওটো ওয়ল্ফগ্যাং ওর্ট মেয়ার এজেন্ট 47কে তৈরি করার জন্য নিজের ডিএনএ ছাড়াও টোটাল 4 জন ক্রাইম লর্ড এর ডিএনএ ব্যবহার করেছিলেন। তাই বলাই যায় ডিএনএ অনুযায়ী এজেন্ট 47 5 জন বাবা আছে। কিন্তু এজেন্ট 47 ডক্টর ওর্ট মেয়ারের সাথে টাকার বিনিময়ে একটি সিক্রেট কন্ট্রাক্ট করে, যে কন্ট্রাক্টটাকে কমপ্লিট করার জন্য এজেন্ট 47কে তার 4 জন ক্রাইম লর্ড বাবাকে খুন করতে হবে। তো ডক্টর ওর্ট মেয়ারের কন্ট্রাক্ট শেষ করার পর এজেন্ট 47 অ্যাসাইলামে ফিরে আসে। তারপর সে ডক্টর ওর্ট মেয়ারের গলা চেপে ধরে তাকে মেরে ফেলে, আর এভাবেই এজেন্ট 47 একে একে তার 5 জন বাবাকেই খুন করে ফেলে। হিটম্যান গেম খেলার সময় যদি আপনি এজেন্ট 47 মাথার পেছনের দিকে খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পারবেন তার মাথায় একটি বারকোড রয়েছে। এই বারকোডগুলো মূলত ক্লোনদেরকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। যেমন এজেন্ট 47 মাথায় লেখা বারকোড হচ্ছে এটি। দেখে মনে হতে পারে এটা হয়তো কোনো র্যান্ডম নাম্বার বা কোড, কিন্তু আসলে এই কোডটির কিছু অর্থ রয়েছে। তো এজেন্ট 47কে 5 সেপ্টেম্বর 1964 তৈরি করা হয়েছিল। যদি আপনি এই ডেটটিকে এভাবে নাম্বারস আকারে লিখে সেটিকে উল্টিয়ে দেন, তাহলে আপনি ওই বারকোডে লেখা প্রথম কোড বা নাম্বারটি পাবেন। আর ওই বারকোডের দ্বিতীয় অংশের নাম্বারের মানে হচ্ছে এজেন্ট 47 4th ক্লোন সিরিজের অংশ ছিলেন, আর তিনি সেই ব্যাচের প্রথম ক্লোন ছিলেন। এছাড়া সবগুলো ক্লোনসের মধ্যে এজেন্ট 47 অবস্থান ছিল 47th বা 47তম। এজেন্ট 47 ট্রেনিং চলাকালীন সময়ে একটি ক্লোন তার সাথে গুন্ডামি করে, আর ওই ক্লোনের গুন্ডামির প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র 12 বছর বয়সে এজেন্ট 47 তার জীবনের প্রথম খুন করে। এজেন্ট 47 মাথায় চুল না থাকায় অনেক গেমাররা বিভিন্ন ধরনের ইললজিক্যাল থিওরিজ তৈরি করে, যেগুলোর বেশিরভাগই ফেক। কারণ 2000 সালের দিকে যখন হিটম্যান সিরিজের প্রথম গেম রিলিজ করা হয়, তখন হিটম্যান গেমের ডেভেলপার আইও ইন্টারঅ্যাক্টিভ এর কাছে তেমন ভালো গেম ইঞ্জিন ছিল না যেটা মেইন প্রোটাগনিস্টের চুল সহজে রেন্ডার করতে পারে। আর বলে রাখা ভালো, তখনকার সময় মেইন প্রোটাগনিস্টদের চুল এর অ্যানিমেশন করা গেম ডেভেলপারদের জন্য অনেক কঠিন কাজ ছিল। হিটম্যান 2 গেমের দ্য ফিনিশ লাইন মিশনে ফ্ল্যামিঙ্গো বার্ড কস্টিউম পরা অবস্থায় এই হেলিপ্যাডে থাকা নেস্টের কাছে দাঁড়ালে আপনি একটি সিক্রেট এক্সিটের অপশন পাবেন, যেটা ব্যবহার করলে আপনি পাখির মতো আকাশে উড়তে উড়তে মায়ামি সিটি এক্সিট করতে পারবেন। হিটম্যান কন্ট্রাক্টস গেমটাতে একটি সিক্রেট ভূত রয়েছে। এই ভূতটা মূলত একটি মাইনর ক্যারেক্টার এবং ইস্টার এগ, যেটাকে হিটম্যান কন্ট্রাক্টস গেমের ট্র্যাডিশনস অফ দ্য ট্রেড মিশনে অন্ধকার করিডোরস এবং বন্ধ হোটেল উইং এর মার্ডার রুমে দেখতে পাওয়া যায়। সাধারণত এটা প্লেয়ারকে আক্রমণ করার চেষ্টা করে না, কিন্তু তবুও সেই ভূতটিকে ফাইবার ওয়্যার দিয়ে হত্যা করা যায় এবং ভূতের লাশটিকেও সাধারণ ডেড বডির মতো টেনে নিয়ে যাওয়া যায়। এজেন্ট 47 চেহারা দেখতে জেনারিক মনে হলেও আসলে এটিকে একজন বাস্তব ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এজেন্ট 47 ভয়েস অ্যাক্টরের নাম ডেভিড ব্যাটিসন, যাকে দেখতেও অনেকটা এজেন্ট 47 মতোই মনে হয়। আসলে এজেন্ট 47 চেহারার ইন্সপিরেশন ডেভিড ব্যাটিসন এর থেকেই নেওয়া হয়েছিল। এছাড়া 2007 সালে রিলিজ হওয়া হিটম্যান মুভিতে টিমোথি অলিফ্যান্ট আর 2015 সালে রিলিজ হওয়া হিটম্যান এজেন্ট 47 মুভিতে রুপার্ট ফ্রেন্ড এজেন্ট 47 চরিত্রে অভিনয় করেছিলেন। হিটম্যান 2 গেমের মায়ামি দ্য ফিনিশ লাইন মিশনে আরেকটি সিক্রেট এক্সিট বা ইস্টার এগ আছে। সেই মিশনের মেইন টার্গেটসগুলোকে শেষ করার পর এই লোকেশনে আসলে সিক্রেট এক্সিট ফিচারের মাধ্যমে এজেন্ট 47 ডলফিনের পিঠে চড়ে মায়ামি শহর থেকে পালাতে পারে। এজেন্ট 47 সিগনেচার গানসের নাম হচ্ছে সিলভার বলার্স, কিন্তু ফান ফ্যাক্ট হচ্ছে পেরিওডিক টেবল বা পর্যায় সারণীতে সিলভারের অ্যাটমিক নাম্বার 47 এবং সিলভারের মৌলিক অবস্থানও 47তম, যেটা এজেন্ট 47 নামের সাথে মিলে যায়। তো বন্ধুরা, এই ছিল হিটম্যান আর এজেন্ট 47 সম্পর্কে 10টি ফ্যাক্টস এবং ইস্টার এগস। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন।
আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন এমন গেমিং ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।